নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের এক রেসিপি নিয়ে। এই দেখুন, হাতে রয়েছে চারটে ডিম আর একটা বেগুন। আজকে এই চারটে ডিম আর একটা বেগুন দিয়ে পুরো পরিবারের জন্য এমন স্বাদের এক রেসিপি বানাবো না, যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে দারুণ জমে যাবে। ডিমের কারি একঘেয়ে খেয়ে দেখেছেন তো? আজকে আমি এই চারটে ডিম, মাত্র চারটে ডিম আর একটা বেগুন দিয়ে এমন রেসিপি বানাবো না, সেটা কিন্তু বাড়িতে 10 জন হোক, 15 জন হোক আর 5 জন হোক, সবাই কিন্তু দারুণ খেতে পারবে। আর এই রেসিপিটা কিন্তু ইউনিক একটা রেসিপি, গরম ভাতে তো দারুণ লাগে, আপনারা চাইলে কিন্তু রাত্রেবেলা হোক বা রুটি পরোটা সব কিছুর সাথে দারুণ জমে যাবে, আর খুব সহজেই বানানো যায়, ঘরে থাকা উপকরণে তৈরি হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। মাত্র চারটে ডিম আর একটা বেগুন দিয়ে পুরো পরিবারের জন্য দারুণ স্বাদের এক রান্না। আদা রসুন একসাথে বেটে নেবো। বেগুন কেটে নেবো। এরকম লম্বা লম্বা করে কেটে দেবো, সরু সরু করে। জিরে আর শুকনো লঙ্কা একসাথে বেটে নেবো। এবার আমি গরম মশলাটা বেটে নেবো। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। সবার প্রথমে বেগুনটা ভেজে নেব, হলুদ আর লবণ। এরকম ভালো করে পাকিয়ে দেবো। দিয়ে এবার বেগুনটা ভালো করে ভেজে নেব। এবার আমি এই ডিমগুলো ফাটিয়ে নেব। চারটে ডিম দেবো টোটাল। লবণ, ভালো করে ডিমটা ফাটিয়ে নেব। আর
ডিম সবসময় কাটা চামচ দিয়ে ফাটাবেন, দেখবেন তাড়াতাড়ি ফাটানো হয়ে যাবে, আর ফাটানোটাও কিন্তু খুব সুন্দর হবে। এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি কিছুই দেবো না, শুধু এরকম লবণ দিয়ে ভালো করে ডিমটা ফাটিয়ে নেব। এই যে ডিমটা ভালো করে আমি একদম ফাটিয়ে নিলাম, বেগুনগুলোকে আমি উল্টে দেব। এই দেখুন একটা পাশ ভাজা হয়ে গেছে, এইভাবে উল্টে দিয়ে এই যে এবার ওই পাশটা ভালো করে ভেজে নেব। বেগুনগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো তেল থেকে ছেঁকে। এই দেখুন বন্ধু কত সুন্দর করে ভেজে নিয়েছি, সর্ষের তেল দিয়ে দেবো, ফেটানো ডিমটা এবার তেলের উপরে দিয়ে দেবো। ডিমটাকে আমি ভুজিয়া করে নেবো, ভুজিয়াগুলো কিন্তু বেশি একদম ভাঙা যাবে না, অল্প করে ভেঙে ভেঙে নিতে হবে। একদম এরকম করে ভেজে নিতে হবে। এবার আমি পাত্রে ঢেলে নেব, কড়াইতে আবারও দিয়ে দেবো সর্ষের তেল, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, লবণ, এই রান্নাটা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, আর পেঁয়াজটাকে এরকম লম্বা লম্বা করে কুচিয়ে নিতে হবে। এবার এই পেঁয়াজটা আমি ভালো করে একদম লাল করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে এবার আদা রসুনটা ভালো করে ভেজে নেব, পেঁয়াজ রসুন আদা সব ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা টমেটো। এই যে টমেটো আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, মশলা ধোয়া জল, সব কিছু দিয়ে মশলা কষিয়ে নেবো। এবার একটু দিয়ে দেবো টক দই, ফেটানো টক দই দিলে এই রান্নার স্বাদ আরো দ্বিগুণ হবে, তো আমি তার জন্য এখানে ফেটানো টক দই দিয়ে দেবো। ফেটানো টক দই দিয়ে দিলাম অল্প, দিয়ে এবার ভালো করে এই মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর মশলাটাও কিন্তু খুব সুন্দর করে একদম কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল, জলের পরিমাণ অল্প, জল দিয়ে দিলাম, এবার এই ঝোলটা ফুটতে দেবো। ঝোল ভালো মতো ফুটে উঠেছে, এবার ভেজে রাখা ডিম আর বেগুন একসাথে দিয়ে দেবো। এই যে ভেজে রাখা ডিম আর বেগুন একসাথে দিয়ে দিলাম,
আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু চিনি। চিনিটা দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এবার এটা দিয়ে আর মিনিট তিন চারের মতো একটু ফুটিয়ে নেব। বন্ধুরা আমাদের কিন্তু রেডি হয়ে গেল একটা বেগুন দিয়ে চারটে ডিম দিয়ে দারুণ সাথে রান্না। দেখলেন তো কত সহজে রেসিপিটা বানানো, আর খেতে কিন্তু এটা দারুণ লাগে, ভাত রুটি পরোটার সাথে দারুণ জমে যাবে। এক ঘেয়ে ডিমের রেসিপি ভুলে এটা একবার বাড়িতে বানিয়ে খাবেন, অসাধারণ হয় খেতে, ভাত দিয়ে তো সুপার লাগে একদম, রুটি পরোটা সব কিছুর সাথে দারুণ জমে যাবে। এবার দিয়ে দেবো গরম মশলা বাটা, বাটা গরম মশলা দিয়ে দিলাম। কিন্তু বেশি ঝোল হবে না, এরকম শুকনো শুকনো হবে, গামাখা গামাখা হবে, অল্প অল্প হালকা একটু গ্রেভি থাকবে। এই যে হয়ে গেল, ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনারা চাইলে এখানে বেগুনের পরিবর্তে আলুও লম্বা লম্বা করে কেটে নিতে পারেন, ঠিক বেগুনের সাইজ করে, তবে বেগুন দিয়ে বানালে সব থেকে বেশি টেস্ট লাগবে। আমরা তো এরকম বেগুন দিয়েই খাই, আপনারা চাইলে আলুও দিতে পারেন। এবার নামিয়ে নেব, দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও অসাধারণ, একদম ফাটাফাটি রেসিপি। বন্ধুরা খেতে বসে গেছি আমি আর মা, আজকে হয়েছে একদম স্পেশাল ডিম রান্না, তাও আবার চারটে ডিম দিয়ে বেগুন দিয়ে পুরো পরিবারের জন্য রান্না। খাওয়া যাক এবার, ডিম দিয়ে বেগুন দিয়ে অনেক রান্না আছে বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন। এই যে চেরা কাঁচা লঙ্কা, ফাটাফাটি এই বেগুনগুলো খেতে কেমন লাগে, এই ডিমগুলো খেতে কেমন লাগে। এই দেখুন বন্ধুরা ডিমের এই ঝুড়ির মধ্যে একদম ঝোল ঢুকে গেছে, অতুলনীয়, সেরা সেরা। ঝাল 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 একদম দারুণ, কেমন লাগছে? ডিমের এত রেসিপি খেয়েছি কিন্তু এরকম রেসিপির মতো কোনো রেসিপি হয়নি, কোনো রেসিপি হয়নি আজকে, এত সুন্দর হয়েছে। সরু সরু করে বেগুন কেটে দিয়েছে, অসাধারণ লাগছে। কেমন আছো? দারুণ দারুণ, সত্যি দারুণ, কিছু বলার নেই। আর একদম কিন্তু ঝোল করা যাবে না, এরকম গায়ে লাগা লাগা থাকবে গ্রেভি। রাত্রেবেলায় রুটি দিয়ে খাবেন, কিছু বুঝতে পারছি না, এই রেসিপিটা বানিয়ে নেবেন, ডিমগুলো সব একসাথে দিয়ে একবারে মানে একভাবে রান্না করে নিলেই বাড়ি শুদ্ধ সবাই খেতে পারবে। চারটে ডিমেই দেখুন কতটা হয়েছে, চাইলে আপনারা বেগুনের পরিমাণটা আটটু দিতে পারেন, চাইলে বেগুনের সাথে আলুও দিতে পারেন, বা শুধু আলু দিয়েও বানাতে পারেন। এটা কিন্তু একদম অসাধারণ, সত্যি অসাধারণ, ঝাল ঝাল দারুণ খেতে হয়েছে, অসাধারণ টেস্ট। কি বলবো বন্ধুরা, খেলে তখন বুঝতে পারবেন, বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। বাড়িতে সবজি নেই এরকম ঝটপট করে বানানো হয়ে যাবে, ঝটপট করে বানানো হয়ে যাবে, শুধু পেঁয়াজ দেওয়া কিন্তু হয়, দারুণ হয়। ডিমের অনেক রেসিপি আছে, তার মধ্যে এই রেসিপিটা একদম সিম্পল একটা রেসিপি কিন্তু স্বাদ অসাধারণ, বাড়িতে একবার বানিয়ে খাবেন। আর আজকের এই পুরো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু মিশেস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে।